পঞ্চায়েত ভোটকে অজুহাত করে হাজিরা এড়াচ্ছেন মলয় ঘটক। এর আগে পঞ্চায়েত ভোট ছিল না, তখনও তিনি হাজিরা এড়িয়েছেন। মোট 14 বার হাজিরা এড়ালেন মলয় ঘটক। আর এরপরে ইডির পক্ষ থেকে তড়িঘড়ি জরুরি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত শোনা যাচ্ছে। ইডি এবার সরাসরি আদালতে মলয় ঘটকের গ্রেপ্তারি নিয়ে ইচ্ছা প্রকাশ করছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কয়লা পাচারকাণ্ডে আবারও তলব করা হয়েছে মন্ত্রী মলয় ঘটককে, কিন্তু বারবার তিনি হাজিরা এড়িয়ে নিজের বিপদই ডেকে আনছেন। অনুব্রত মণ্ডল ঠিক যে কায়দায় হাজিরা এড়িয়ে অবশ্য শেষমেশ তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেটটি, মলয় ঘটক হাজিরা এড়িয়ে কার্যত অনুব্রতর স্টাইলেই নিজের বিপদ ডেকে আনছেন। তবে রাজ্যের এক বিজেপি সাংসদ, রাজ্য বিজেপি সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মতে মনে হচ্ছে উনি বেশি দিন এইভাবে পার পাবেন না, একটু অপেক্ষা করুন, খেলা দেখতে পাবেন, মাঠ রেডি হয়ে গিয়েছে। আমার কাছে সূত্র মারফত যা খবর রয়েছে, খুব তাড়াতাড়ি আপনারা খেলা দেখতে পাবেন। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে ডাকা হয়েছে মলয় ঘটককে, প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন, যার ফলে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সংস্থা। আর এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি খেলা দেখতে পাবেন বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলছেন, সূত্র মারফত আমাদের কাছে যা খবর আছে তাতে খুব তাড়াতাড়ি খেলা দেখতে পাবেন। বারবার ইডির হাজিরা এড়িয়ে নিজের বিপদই ডেকে আনছেন মলয় ঘটক, এমনটাও বলছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।